শেষে বাবুল সুপ্রিয় আজকে তৃণমূলে জয়েন করলেন, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? ব্যাপারটা যে দল যা মনে করেছে তাই করেছেন। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে, আজকের জায়গায় দাঁড়িয়ে দল আমাদের দল যা মনে করেছে সেটাই ঠিক। দল যা করেছে তা ঠিক করে। আচ্ছা, কালকে দিলঘোষ এসে বললেন যে কোনো জায়গা দেখা যায় না, এরকম মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশনে না জিতেও উনি নন্দীগ্রামে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী আছেন, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আসলে শুনুন, দিলীপ ঘোষের জ্ঞানটা এত কম, দিলীপ ঘোষ এত কম জানে, এই কথার রিয়াকশন দেওয়ার কিছু নেই। দিলীপ ঘোষ রাজনীতিতেই তো কয়েক বছর মাত্র, আর ওর কোনো জ্ঞানই নেই, কোনো সাবজেক্টই উনি জানেন না, তাই তো তার কথা কি উত্তর দেবো? ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার যে মুখ, সেই মুখকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা মিশে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চাইছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইয়ের মুখ হোক মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায় পারবে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিতে। এটা ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল, তাদের এটা অভিমত। আজকে একদিকে যখন মা শারদা খেলা হলো, অন্যদিকে ভবানীপুরে খেলাতে কিন্তু অগ্রণী ভূমিকা আপনাকে দেখা যাচ্ছে, মানুষের সাথে যোগাযোগ করছেন, ভবানীপুরে মানুষ কি বলছেন কি বুঝতে পারছেন? ভবানীপুর প্রচুর মানে হাজার ভোটে জিতবো, ভবানীপুর নিয়ে কোনো চিন্তা নেই। ভবানীপুরের ঘরের মেয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অতএব যে 59,000 ভোটে এন্টালিতে হেরেছে, সে এবারে বোধ হয় প্রায় লক্ষাধিক ভোটে হারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামী।